বিভার্স আমরা এখন দাঁড়িয়ে আছি রাজাবাড়ি বলিঘর সড়কের রাজাবাড়ি গ্রামের পশ্চিম পাড়া ভুইয়াবাড়ির পুকুরের একদম দক্ষিণ পশ্চিম কোণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটি রাস্তাটা আর আমরা পুকুরের পাড়ের রাস্তার উপর আছি পুকুর পাড়ে আর এটি একটা আসলে ভুতরে জায়গা আমরা ছোটো শৈশব থেকে দেখে আসছি একটি ভোতুরে জায়গায় এখানে গাব গাছ নানা রকম গাছ ভরপুর ছিল এখন কমে আসছে তো আমরা সামনে দেখতে পাচ্ছি একটি গাছের ডালা বা দিক থেকে সেটি ডান দিকে হয়ে উপরে উঠে গেছে আর এটি মাটি থেকে উপরে ওঠার উচ্চতা হবে সর্বোচ্চ বারো থেকে পনেরো ফুট বা বারো থেকে তেরো চোদ্দো ফুট হবে আর এটি কিন্তু যে কেউ একটি রশি ঢিল মারলে কিন্তু ওই গাছের উপর দিয়ে এটা ডালটাতে একটা হোকের মতো লাগানো সহজ আর ঠিক এই কাজটি হয়েছে গত দু হাজার বিশ সালের জানুয়ারি মাসের ষোলো তারিখ রাতে কোন এক সময় আমরা ধরে নিচ্ছি যে যদি এটা কেউ অপমৃত্যু যদি ধরে নেই আমরা জানি না এখন এটা হত্যা না আত্মহত্যা যদি আমরা আত্মহত্যা ধরে নিই তাহলে বিষয়টা একেবারেই আমরা ওইভাবে বর্ণনা করতে পারি যে নিচ থেকে আত্মহত্যাকারী ব্যক্তির একটি যদি সে রাগের বসত একটি নিয়ে সে যদি ঢিল দেয় সে ওই গাছটাতে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি ওই যে গাছের ঢালা ডালাটাতে কিন্তু সম্ভব এই এখান থেকে এই এই জায়গায় দাঁড়িয়ে এখানে লাগানো কিন্তু খুব সহজ এই সহজ কাজটি হয়তো সেদিন সে করেছে যদি সে আত্মহত্যা করে থাকে তো এটি কিন্তু খুব বেশি জটিল কিছু না আর গাছটি পুকুর পাড় থেকে এক থেকে দুই ফুট ভিতরের দিকে অবস্থান করছে তো সুতরাং যখন কেউ আত্মহত্যা করতে যাবে এখানে দাঁড়িয়ে যখন কেউ গাছের দড়ি লাগাবে তার নিচের গলায় তখন কিন্তু সঙ্গত কারণে তার কিন্তু সেন্সটা থাকবে না কিংবা সে অতি রাগের বসে লাগায় ওই মুহূর্তে কোনো কারণে যদি সে একটু পাটা স্লিপ করতে কিন্তু সে পুকুরে দিকে চলে যায় অটোমেটিক তার গলায় কিন্তু হ্যাং হয়ে যায় সেখানে কিন্তু তাকে জোরাজোরি করতে হয় না ঠিক আমরা এমনটি দেখেছি তার এক পা পানির দিকে ছিল পুকুরের দিকে একটা পা কিন্তু উপরে ছিল এবং সেই পায়ে জুতা লাগানো ছিল তার পকেটে মোবাইল ছিল সব মিলিয়ে পরিস্থিতি চারপাশের পরিস্থিতি দেখে এটি আত্মহত্যা আমাদের কাছে মনে হয়েছিল এবং পরবর্তীকালেও কিন্তু পুলিশ রিপোর্ট এবং মেডিকেল রিপোর্ট এবং ভিসেরা টেস্ট সিআইডি থেকে চট্টগ্রাম থেকে আসছে সেখানে কিন্তু আর বলা হচ্ছিল যে এটি কোনো প্রয়োজন পাওয়া যায়নি এটি সম্ভবত আত্ম আমরা বলছি সম্ভবত তবে রিপোর্ট বলছে এটা পূর্ণাঙ্গ আত্মহত্যা কোনো প্রয়োজন পাওয়া যায়নি এবং পোস্টমর্টম রিপোর্টেও কিন্তু তেমন কোনো আঘাতের চিহ্ন শরীরে পাওয়া যায়নি বা কেউ যদি তাকে হত্যা করতো তাহলে কিন্তু তার গায়ে নানারকম জখমে দাগ থাকে নানা রকম সিমটম থাকতো সেই সিমটমগুলো ছিল না এবং আত্মহত্যা করলে যে বিষয়টা হয় যে হাত মুষ্টি বদ্ধ থাকে সেই মুষ্টিবদ্ধ ছিল জিব্বায় কামড় থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সে তার জিব্বায় কামড় ছিল এবং সে কিন্তু পুকুর পাড়েই ছিল কেউ যদি তাকে হত্যা করতো তাহলে কিন্তু তাকে ঝুলিয়ে দিত ধরেই কিন্তু তাকে ঝুলিয়ে দিত সে কিন্তু ঝুলে থাকতো সে কিন্তু তার একটা পাও কিন্তু পুকুরের পাড়েই ছিল আর একটা পাও পুকুরে তো বোঝাই যাচ্ছিলো যে সে যখন তার রশিটা গায়ে লেগেই গেছিল গলায় তখন সে এখান থেকে পিছিয়ে আসার তার আর সুযোগ ছিল না যার কারণে হয়তো সে তার গলায় ঝুলে গেছিলো বিষয়টা পরবর্তীতে তাকে আত্মহত্যা মানে তার ইচ্ছে না থাকলেও পরবর্তীতে হত্যায় পরিণত হয়েছে তো এটি কোনো একটি মহল হয়তো চেষ্টা করছে যে এটিকে আত্মহত্যাকে হত্যা চালিয়ে দেওয়ার জন্য তো যেহেতু পুলিশ রিপোর্ট এবং ভিসেরা টেস্ট কোনো কিছুতে এবং পোস্টমর্টম রিপোর্টেও যেহেতু এটি কোনো রিপোর্ট আসেনি যে এটা হত্যা বা কেউ পরিকল্পিত হত্যা করেছে সেহেতু আমরা এটাকে এখন আমরা আত্মহত্যা বলতে পারি না দিক বিবেচনা এবং রিপোর্ট বিবেচনায় তো আসলে আজকে এইটুকু ছিল আজকের এই রাজাবাড়ির পশ্চিমপাড়া পাড়া পুকুর পাড়ের দক্ষিণ আর পশ্চিম কোন থেকে তো পরবর্তী এই সংক্রান্ত আরও ভিডিও আমরা আপনাদের দেখাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ